পেট্রোল ডিজেলে লাগু হচ্ছে জিএসটি এমনই জল্পনা শুরু হয়েছিল তা যাতে না হয় তার জন্য প্রতিবাদও উঠেছিল বিভিন্ন মহল থেকে বিভিন্ন রাজ্য বিরোধিতা করে শেষ পর্যন্ত জল্পনার অবসান হলো জিএসটি কাউন্সিলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তারপর সাংবাদিক বৈঠক করে জানালেন পেট্রোল ডিজেলে এখনই জিএসটি লাগু হচ্ছে না সূত্রের খবর অনেক রাজ্যই এই মুহূর্তে পেট্রোল ডিজেলে জিএসটি লাগু করতে চায়নি ফলে কাউন্সিল মনে করছে পেট্রোল ডিজেলকে এখনই জিএসটি আওতায় আনা উচিত নয় এদিন নির্মলা সীতারামন বলেন আদালতের নির্দেশে বিষয়টি নিয়ে আলোচনা হয় কাউন্সিলের সদস্যরা স্পষ্ট জানিয়ে দেন এখনই পেট্রোল ডিজেলকে জিএসটি আওতায় আনা হোক সেটা চান না উচ্চ আদালতকে জানিয়ে দেওয়া হবে যে জিএসটি কাউন্সিল মনে করছে পেট্রোপণ্যকে জিএসটির আওতাভুক্ত করার আদর্শ সময় এটা নয় রিপোর্ট চ্যানেল দিনরাত